হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই শুজ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মেকআপ লুক, কী লুক আমি নিজেও জানি না, করবো শেয়ার সেটাই মানে সেটাই জানি। আর একটু ব্যাকগ্রাউন্ডটা একটু পিঙ্ক পিঙ্ক দেখছো, জানি না কালারটা ঠিকঠাক আসছে কি, মানে চারিদিকটা আমার পিঙ্ক হয়ে আছে, বিকজ রঙের কালার পিঙ্ক, পর্দার কালার পিঙ্ক, তো সেই জন্য সব কিছু একটু পিঙ্ক 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 হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার একাডেমি, তো সেখান থেকে ভাবলাম একটুখানি একটা ভিডিও করে নিই, কারণ একদম সময় হচ্ছে না, তাই তোমাদেরকে ভিডিও এখান থেকেই দেখতে হবে, পিঙ্ক 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 অবস্থাতেই দেখতে হবে। তো চলো বেশি না বক বক করে তোমাদের সাথে লুকটা শেয়ার করি, ভুলভাল কথা বলছি আমি, তো লুকটা শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আপাতত লেন্স পরে নিয়েছি, বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। নতুন প্রোডাক্ট আছে, যা যা আছে সব কিছু মানে আমার প্রোডাক্টের বাইরে আছে, নতুন নতুন সব প্রোডাক্ট। আর যা যা প্রোডাক্ট আমি ইউজ করব সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিতে পারবো না, আমি প্রত্যেকটার নাম বলে দিচ্ছি, তোমরা চাইলে পার্পেল নায়িকা থেকে পেয়ে যাবে। তো চলো বেশি না বক বক করে লুকটা শেয়ার করে দিই, চলো। প্রথমে আমি ইউজ করছি কালার বারের প্রাইমার দিয়ে, কারণ আমার টোনার ময়শ্চারাইজার সব কিছু করা আছে মুখে, তো টোনার আমি ইউজ করেছিলাম গুড ভাইবসের আর রোজ হিপ টোনার, আর ময়শ্চারাইজার ইউজ করেছিলাম বায়োটিকের ময়শ্চারাইজার। তো আমি প্রাইমার দিয়ে আমি ভালো করে মুখটাকে ব্লেন্ড করে নেব, তারপর যেটা করব আজকে একটু দেখতে অড হয়তো লাগবে, প্রিটি অল সেটের থেকে আই শ্যাডো প্যালেট থেকেই আমি আইব্রোটা ড্র করব, দেন ওই শ্যাডো প্যালেট থেকেই আমি শ্যাডোটা করব। তারপর আমি ক্রাইলনের প্যালেট থেকে, বেস প্যালেট থেকে ফাউন্ডেশন নিয়ে কনসিলিং করে নিচ্ছি আইটা, আইয়ের উপরটাকে কনসিলিং করছি ক্রাইলনের প্যালেট থেকে, সুপ্রা প্যালেট থেকে। আজকে হয়তো একটু লাইট কমের অভাবে একটু হয়তো প্রবলেম হতে পারে দেখতে, কারণ এখানে লাইটটাও ঠিকঠাক সেট আপ নেই, জাস্ট ভিডিও করা হচ্ছে না বলেই আমি ভিডিওটা করছি। তো একটা দিকের আই মেকআপ আমার অলরেডি করা হয়ে গেছে, নেক্সট যেটা করছি আই মেকআপ সেটা হলো প্রথমে গ্রিন কালার দিয়ে আমি আইটাকে ফিল করছি, একদম ডিপ গ্রিন না, হালকা গ্রিন, তার উপরে দেবো আর কি ইয়েলো টোন, একটা ইয়েলো টোন দিয়ে দেখো ব্লেন্ডিং করছি আমি। ভালো করে ব্লেন্ডিং করা হয়ে গেলে ডিপ কালারের যে গ্রিনটা আছে, একদম ডিপ কালার, সেটা দেব আউটার কর্নারে। আউটার কর্নারে দেওয়ার পর আমি ইনার কর্নার দিয়ে কাট ক্রিজ করছি, তোমরা দেখো। তো কাট ক্রিজটাও ওই সেম প্যালেট থেকে ফাউন্ডেশন নিয়েই করছি, মানে ক্রায়লন থেকে আর কি। তো কাট ক্রিজটা হাফ কাট ক্রিজ করবো, ফুল কাট ক্রিজ না। তো তারপরে সেম একটু গ্লিটারি এফেক্ট যে শ্যাডোটায় দেয় আর কি, একটু হালকা গ্লিটারি, তো সেরকমই একটা গ্রিন কালার নিয়ে আমি ইনার কর্নারটাকে ভরিয়ে দিলাম, আর উপরে হালকা গ্লিটার দিয়ে দিয়েছি গোল্ডেন কালারের, স্পার্কেল গ্লিটার যেগুলো হয়। তারপরে সেম প্যালেট থেকে আমি আমার দাগগুলোকে ঢাকার চেষ্টা করছি, আর একটু কথা বলছি, কারণটা লাস্টে বলবো, কাদের সাথে কথা বলছি সেটাও দেখতে পাবে লাস্টে, তো এখন দেখতে থাকো। তো তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করছি ক্রায়লনের, ক্রায়লনের সুপ্রা প্যালেট থেকেই আজকে মোটামুটি বেসটা রেডি করে নেব। তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করব, যাতে না কোনো রকমভাবে ব্লেন্ডিংয়ের মানে অভাব আমরা দেখতে পাই, চারিদিকে ছাপছাপ না যেন হয়ে থাকে, তো সেই জন্য আমি ব্লেন্ডিং দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ইউজ করব স্প্রে, তো মেকআপের জন্য তো স্প্রেটা কতটা জরুরি সেটা তোমরা জানো, তার আগে বলে দিই আমি সেম প্যালেট থেকে, মানে সেম প্যালেট ক্রায়লনের সেম প্যালেট থেকে একটা হাই শেড নিয়ে আমি ডার্ক সার্কেলগুলো আর হাই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে নিচ্ছি, দেন আমি সেটাকে একটু ব্লেন্ডও করে নেব, যাতে আমার কোনো রকম হার্টস লাইন না দেখা যায়। তো ব্লেন্ডিং প্রসেস স্টার্ট, তোমরা দেখতেই পাচ্ছ ব্লেন্ড করছি, হ্যাঁ একটু হাসাহাসি করছি, জাস্ট ইগনোর, কারণ এডিট করতে গিয়ে দেখলাম পুরোপুরি কাটা যাচ্ছে না। তো ফিক্সার ইউজ করছি আমি এখানে সুইস বিউটির এই ফিক্সারটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, বাট আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা চাইলেও এটা পারচেস করতে পারো, এটা ভালো,
রায়লনের লুজ পাউডার থেকে ট্রান্সলেশন পাউডার থেকে আমি ইউজ করছি TL4। এটা ইয়েলো শেডের মধ্যে আছে, হালকা ইয়েলো, তোমরা হয়তো লাইটে বুঝতে পারছো না বিকজ এখানে সবটা পিঙ্ক পিঙ্ক হয়ে আছে বলে আমাকেও হয়তো পিঙ্ক লাগছে, বাট এটা ইয়েলো। তো আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করছি। তো এই প্যালেটটাও ভীষণ ভালো একটা প্যালেট, তোমরা যারা কন্ট্রোলিং প্যালেট খুঁজছো বা ব্রঞ্জার প্যালেট খুঁজছো তারা এটা নিতে পারো। এর মধ্যে চারটে শেড আছে, ভীষণ ভালো। তারপরে আমি চোখের নিচটা একটু ব্রাউন কালার দিয়ে ফিল করে দিচ্ছি, কারণ নিচটা সবুজ দেব না, নিচটা ব্রাউন দিলাম। ফিটমির ব্লাশার আমি এখানে ইউজ করছি 05, শেড নাম্বার 05। তো ব্লাশার আমি ইউজ করছি, এমনিতেই চারিদিক ব্লাশারই হয়ে আছে। তো তারপরে আমি ইউজ করছি মেবলিনের জেল লাইনার। তো জেল লাইনারটা দিয়ে আমি ভালো করে লাইনার পরে নেব, আর নিচটাতেও সেম জেল লাইনার দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করছি, মানে ওই সেম জেল লাইনার ওপরেও দিয়েছি নিচেও দিয়েছি। সুইস বিউটির হাইলাইটার থেকে আমি হাইলাইট করে নিচ্ছি আমার আই পয়েন্ট, আমার হাই পয়েন্ট, নোজ পয়েন্ট, মানে যা যা আছে সব জায়গায় হাইলাইট করে নিচ্ছি সেম সুইস বিউটির প্যালেট থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে সুন্দরী হয়ে উঠেছি মোটামুটি। হ্যাঁ, মেকআপের পর আমি সুন্দরী, না হলে আমি কাজের মাসি, সেটা আমি জানি। ভাবতে হবে না যে আমি নিজেকে সুন্দর বলছি, তার আগেই বলে দিলাম না আমি সুন্দরী নই। তো তারপরে আমি ইউজ করছি মাস্কারা, যেটা কি না আমার ফেভারিট মাস্কারা ফেসেস কানাডা, যেটার মধ্যে এতটা পরিমাণ ভলিউম, মানে লুক ক্রিয়েট করে, যার জন্য আমি ল্যাশ পরি না। তো আমার ভীষণ ফেভারিট এটা। তো তোমরা মানে কতবার আর বলবো, এর আগে তো বলে বলে মানে আমি পাগল হয়ে গেছি যে তোমরা যারা ভলিউম মাস্কারা চাইছো তারা এটা ইউজ করো। নেক্সট আমি ইউজ করছি লিপস্টিক, সুইস বিউটির লিপস্টিক। কমেন্টে জানিও কেমন হয়েছে, আশা করি ভালো লেগেছে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। তখন থেকে আমাকে মেকআপ করতে করতে বকবক করতে দেখছিলে, কারণ এই ভদ্রমহিলা দুটো তখন থেকে আমাকে হাসাচ্ছিল, আমিও হাসছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে মজা করতে করতে মেকআপ করতে খুব ভালো লেগেছে, বা এখানটা বেশ ভালো লাগছে, এরম করলে ভালো লাগছে দেখো। তো যাই হোক, এই ছিল আমার মেকআপ লুক, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও, আর সবার আগে আমার ভিডিও দেখতে পাও। চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগ বা ভিডিও নিয়ে। বাই।